চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। দীর্ঘ 10 বছর ধরে মহামানব ভাষণ বিবাহ বার্ষিকী উদ্যোগের মতো অনুভব করে আসছি, কিন্তু দুঃখের বিষয় এই, আনন্দ আমরা মনে মনে মেনে নিতে পারছি না। কেন, কি হয়েছে? বোঝা তুলের ধারণা আর তুলে বাসার মুখ দেখলে তাদের নাকি অনাহারে থাকতে হয়। সেই কারণে পত্র মিত্র কেউ দরবারে আসতে চায় না। আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়, এই কারণে দরবারে কেউ হাজির হয়নি। উদীর সাহেব, এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে শব্দ করতে পারছি না। ঠিক আছে, আমি তাই করছি। যাও বেটা, আমি কি করব, আমি যে ভেবে স্থির করতে পারছি না। চাহাপনা, আপনি এত বিচলিত কেন, কি হয়েছে আপনার? বুঝতে পারছি চাহাপনা আমি বুঝতে পারছি চাহাপনা আপনার কি হয়েছে, আপনার মনের মধ্যে কি যন্ত্রণা নাড়া দিচ্ছে আমি জানি। আপনি বাবা হতে পারেননি, রাজ্যের প্রজারা আপনাকে ধিক্কার দিয়ে বলে, ওই তো যাচ্ছে হাতুরে বাদশাহ, যার মুখ দর্শনে আমাদের অন্ন জোটে না, সে যন্ত্রণা আর সে আগুনে আপনি দগ্ধ হচ্ছেন। আমারও কি কষ্ট হচ্ছে না জাহাপনা? আপনি বাবা হতে পারেননি, আমিও তো মা হতে পারিনি। স্বামীকে মানুষে ধিক্কার দেয়, তাকে আমাকে যন্ত্রণা দেয় না। আপনাকে আমি একটি কথা বলি, আচ্ছা আমি কষ্ট পাবো হয়তোবা, কিন্তু আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আপনার যন্ত্রণা আপনার কষ্ট সব কিছু যে আমারও বুকের মাঝে জ্বলে, তাই আজ আপনাকে একটি কথা বলছি। আমি তো আপনাকে সন্তান দিতে পারিনি, আপনি বাবা হতে পারেননি, তাই আপনার ভালোর জন্য, এ রাজ্যের ভালোর জন্য আর প্রজাদের মঙ্গলের জন্য আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। না না বেগম, না, তোমাকে দুঃখ দিয়ে যে কাজ করা আমার জন্য সম্ভব নয়। জাহাপনা, আমি বড় ক্লান্ত, এসো এসো, আমরা একটু ঘুমিয়ে পড়ি, এসো। হঠাৎ আপনি এমন করে চিৎকার করে উঠলেন কেন? তুমি কি হয়েছে আপনার? তুমি বুঝবে না বেগম, আমি 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 দুঃস্বপ্ন দেখলাম। দুঃস্বপ্ন? হ্যাঁ। কি দেখেছেন আপনি? স্বপ্ন কোনোদিন সত্য হয় না জাহাপনা, স্বপ্ন তো স্বপ্নই। চলুন জাহাপনা, এ নিয়ে ভাববার কোনো দরকার নেই, চলুন আমরা একটু।
আমি কি জানতে চাই কি আমার অপরাধ? আপনি অভয় দিলে আর জিজ্ঞেস করতে পারি। নির্ভয় বলুন দি সাহেব। সকালে আপনার মুখ দর্শন করলে প্রজাদের নাকি অন্ন জুটে না, তাদের নাকি সারাদিন অনাহারে থাকতে হয়। এর কারণ হলো আপনি নিঃসন্তান। এই কারণে আমার মুখ দর্শন করলে প্রজাদের অন্ন জোটে না, আমি যে চাইনি আমি চাইনি। আমার এই প্রজাদের সুখ শান্তি আমি এই বিশাল রাজ্য ত্যাগ করতে চাই। আজ হতে এই সিংহাসনের দায় দায়িত্ব আমি আপনার হাতে অর্পণ করি। কোনো কিন্তু নয় উদিন সাহেব, এটা আমার শেষ পয়সালা। আপনার আদেশ আমি অক্ষরে পালন করব। হে খোদা, এখন আমি কি করব? আমি আমাকে আঁক পুরে বলে সবাই আমাকে দিনকার দেয়। প্রজারা প্রজারা আমার মুখ দেখলে তাদের অনাহারে থাকতে হয়, সেই জন্য তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। হে খোদা, মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাদের দিয়ে সকলি কত ছেলে মেয়ে আর আমাকে করে রেখেছ। আমি আর এ রাজ্যে থাকবো না। আমি ওই নিশ্চয় বলে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আছে অন্ধকার,
Thank you.
যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জুটে না, তাকে তুমি আবার ফিরিয়ে আনতে বলছো রাহেলা? তাহলে চলো এখনই আমরা বেগমের সাথে সাক্ষাৎ করি, তারপর যাব জাহাপনার সন্ধানে। চলে এসো। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।